গুড ইভিনিং এভরিওয়ান। আজকে আমাদের সঙ্গে মিস্টার অভিজিৎ পাল আছেন, যিনি আমতলা থেকে এসেছেন নিজের কিছু সমস্যা নিয়ে নাচরোবেদায়। আসুন ওনার মুখ থেকে জেনে নিই ওনার কি প্রবলেম আছে। আপনি কি সমস্যা নিয়ে এসেছেন চিকিৎসা করাতে? বেসিক্যালি আমার সার্ভাইকাল স্পন্ডাইলাইসিস ছিল। কতদিন ধরে? তা এটা 2016 থেকে সাফারিং করছিলাম। আচ্ছা, কি কি অসুবিধা হতো এইটার জন্য? মেইনলি ব্যথা হতো স্পাইনাল কর্ডেতে, আর হাঁটা চলা করতে মাথা মুভমেন্ট হতো, বা মানে কোন মানে ঠিক কাজের প্রতি কোনো উদ্যমতা ছিল না। আগে কোথাও চিকিৎসা হয়েছে এটার জন্য? আগে সেরম করেছিলাম অ্যালোপ্যাথি। আচ্ছা, তো সেরম ভাবে কোনো ভালো রেজাল্ট পাইনি। এখানে নাচরোবেদাতে ট্রিটমেন্ট করিয়ে কি মনে হচ্ছে, কতটা ইমপ্রুভমেন্ট আছে এখন? অনেকটা ইমপ্রুভমেন্ট, তো অ্যাপ্রক্সিমেটলি 70-75% ইমপ্রুভমেন্ট জায়গায় আছে। খুবই ভালো। এবং ডাক্তারবাবুরা যেভাবে গাইডলাইন দিয়েছিল যে যোগা উইথ মেডিসিন, তো সেটাই আমি টোটালি ফলো আপ করে যাচ্ছি। আচ্ছা, তাতে ইজ বেটার রেজাল্ট হয়েছে কম্বিনেশন এই এর ফলে। খুবই ভালো, এইভাবে যা গাইডলাইন দেওয়া হয়েছে ফলো করুন, আগামী জীবনেও আপনি আরো সুস্থ থাকবেন। আমার একটা জিনিস বলার আছে, আমি সবাইকে রেকমেন্ড করব, যদি কোনো ক্রনিক কোনো সমস্যা দীর্ঘদিন ধরে ভুগছেন, তো আয়ুর্বেদিক ইউনানি সঙ্গে যোগা থেরাপি যদি এই এস জায়গায় করেন, তাতে অবশ্যই মনে করি বেটার রেজাল্ট সে পাবে। অবশ্যই, কেন আয়ুর্বেদিকে খুবই ভালো ট্রিটমেন্ট আছে এই জিনিসগুলো। থ্যাংক ইউ।